বছরের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জ, 10 জেলায় পরিস্থিতির অবনতি। দুই জেলার 40 লাখ মানুষ পানিবন্দী, মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির আশা, কেটে দেওয়া হয়েছে সিলেটের কয়েকটি রাস্তা। বন্যার্থীদের সহায়তায় সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার যাবেন সিলেটে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কাল থেকে সারা দেশে রাত 8টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটিএমটিভির শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেটবাসী, পানিবন্দী লাখ লাখ মানুষ। খাবার সংকট তো আছেই, পাওয়া যাচ্ছে না বিশুদ্ধ পানীয়। ত্রাণ সহায়তা যেটুকু পাওয়া যায় তা পর্যাপ্ত নয় বানভাসীদের জন্য। এদিকে মঙ্গলবার সিলেটে দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। ইউনুস আলীর ক্যামেরায় সিলেট থেকে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। রেকর্ড ভাঙ্গা বন্যার পানিতে ভাসছে সিলেটের বিস্তীর্ণ এলাকা, অথৈ জল চারিদিকে। বানের পানিতে তলিয়ে গেছে মাথা গোজা ঠাইটুকুও, ভাসিয়ে নিয়ে গেছে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গবাদি পশুও। সব মিলিয়ে দিশেহারা কোম্পানিগঞ্জ আর গোয়াইনঘাটের দুর্গত মানুষ। এখানে যা বাড়িঘর আছে সবই পানির নিচে, আর বিপদগ্রস্ত বেশি, আর বেশি অংশে বাড়িঘর ভাঙে গেছে, ভাঙে টিনের চাল চুল যা আছে সব নিয়ে গেছে। আমার ঘরও সব শেষ, বাড়ি বিড়া শহর ভাঙে নিছে। ঘরে পানি, বাইরে পানি, নেই কোনো শুকনো জায়গা, তাই অনেকে সংসার পেতেছে নৌকায়। নাওয়া খাওয়া রাত্রি যাপন সব এখানেই। বাচ্চা কাচ্চা নিয়ে একদিন ছিলাম কোমর পানিতে, বুঝছেন নি, কোমর পানিতে ছিলাম, বাদে গিয়ে নৌকায় না, এ বাচ্চা কাচ্চারা নৌকা উঠাইছে। শরণকালের ভয়াবহ বন্যা এখন আক্রান্ত সিলেটের নিম্নাঞ্চলের প্রতিটি বসত ভিটা। বানের পানিতে পুরোপুরি তলিয়ে গেছে অনেক ঘর, কোথাও কোথাও চাল ছুঁই ছুঁই করছে পানি, কোথাও বা আবার কোমর পানি। বন্যার কবল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন দুর্গতরা। কারো কারো ঠাই হয়েছে উঁচু জায়গায়, সড়কে কিংবা আশ্রয় কেন্দ্রে, কিন্তু পিছু ছাড়েনি দুর্ভোগ, দেখা দিয়েছে খাদ্য সংকট। আমরা খানিকুনি কুচ্ছু নাই, চুলা মুলা নাই, কাপড় চুপড় নাই, মানুষ আমরা কাপড় চুপড় দিছে, আমরা রান্না বান্না কোনো করতে পারি না। হাতরি উতরিয়া উঠি আইছি, বেচা ইচ্ছা লইয়া ঘর দুয়ার ফলে গেছে, বেচা ইচ্ছা কমবা গেছে, জানি না একটা না চুল্লি আইছি, পানি আইছে, গরু বাছুর লই আইছি, মানুষ লই আইছি। ভিতরে খাগেলের ওই সাইডে আপনার স্কুল যেগুলো আছে, স্কুল প্রাথমিক বিদ্যালয় দোতলা তিনতলা পর্যন্ত, এগুলোতে মানুষে ভরা। শুধু বসত ভিটাই নয়, ডুবে আছে হাট বাজার দোকান পাটও। এলাকাবাসী বলছেন এমন বন্যা আগে কখনো দেখেননি তারা। অসাধী বন্যা, তাকে তিন চার গুণ বলন আছে, মানুষ অনাহারে মরছে, খান দিয়া বেঙ্গুরালি দিয়া চলছে। বন্যার পানি কবে নামবে, কবে ফিরবেন বসত বাড়িতে, এমন অনিশ্চয়তার মধ্যেই দিন পার করতে হচ্ছে সিলেটের মানুষকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, সিলেট। এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জে, চরম মানবিক বিপর্যয়ে অনেক স্থানেই নেই বিদ্যুৎ, পানিবন্দী লাখ লাখ মানুষ। এছাড়া নেত্রকোনা, লালমনিহাট, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী ও জামালপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জবাসী। এই জেলার 12 উপজেলার শহর কিংবা গ্রাম কোথাও নেই শুকনো মাটি, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে প্রশাসন। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি, স্কুল কলেজ, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, খাদ্য গুদাম, এমনকি হাসপাতাল সব ডুবে আছে পানিতে। বানভাসীরা ছুটছেন নিরাপদ আশ্রয়ে, সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতার মাঝেও খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্যার পানি প্রবেশ করছে মৌলভীবাজারেও। ইতিমধ্যে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। প্রবল স্রোতে গতকাল নেত্রকোনার ইসলামপুরে রেলওয়ে ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে ঢাকার সাথে এখনও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেত্রকোনার 6 উপজেলার 39 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানি বাড়তে আছে, হ্যাঁ, বাড়ি ঘরে আমরা, হ্যাঁ, রান্না বাড়া করা পর্যন্ত করতে পারতেছি না। চেয়ারম্যান, মেম্বার, চৌনু, হ্যাঁ, কেউ এ পর্যন্ত দেখতে আসে নাই।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা পাড়ের বিভিন্ন এলাকায় প্রবেশ করছে পানি। এছাড়া বন্যায় প্লাবিত কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, জামালপুর সহ কয়েক জেলার নতুন নতুন এলাকা। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। সিলেট এবং সুনামগঞ্জের 1 লাখেরও বেশি পানিবন্দী মানুষকে উদ্ধার করা হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন আরও প্রায় 40 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। একই সঙ্গে তিনি জানান বর্তমানে দেশের 12 জেলার 70 উপজেলা বন্যা কবলিত। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন বন্যায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন দেশের উত্তর পূর্বাঞ্চলের এবারের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে 122 বছর এমন বন্যা দেখেনি সিলেটাঞ্চলের মানুষ, আর পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 52টি বোট এলাকায় কাজ করতেছে সিলেট এবং সুনামগঞ্জের দুই জায়গাতে। আমি ইতিমধ্যে তারা প্রায় 1 লক্ষের উপরে মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে। 12টি জেলায় প্রায় 70টি উপজেলার কবলিত হয়েছে। তো মোট 1.30 কোটি 2.60 কোটি টাকা 2টি জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। আর জেলাগুলো নতুনভাবে কবলিত হচ্ছে সেই 11টি জেলায় আমরা 10 লক্ষ টাকা, 100 মেট্রিক টন চাল এবং 4000 প্যাকেট শুকনা খাবার আমাদের পাঠিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি জানান সোমবারের পর থেকে বৃষ্টিপাত কমলে মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বর্ষা মৌসুমে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিয়ে এক পর্যালোচনা সভায় এলজিআরডি মন্ত্রী বলেন বানের পানি নেমে যাওয়ার জন্য সিলেট সিটির কয়েকটি রাস্তা কাটা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা কি পর্যায়ে যাবে এটা আমাদেরকে পূর্বাভাস কেউই কিন্তু কোনো অবস্থাতে কোনো আপনার প্রতিষ্ঠানে আমাদেরকে দেয়নি। আমাদের যতটুকু মানুষের করণীয় আছে সম্ভব আছে সবটুকুই আমরা প্রস্তুতি নিয়ে রাখতেছি। এ সময় মন্ত্রী জানান রাজধানীর জলাবদ্ধতা কমাতে খাল দখলমুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনগুলোকে, আর ঢাকার নিম্নাঞ্চলের মানুষ যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা দুর্গতদের উদ্ধার ও সার্বিক সহায়তার জন্য সাধারণ প্রশাসনের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীকে মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে শুধু তার একক সিদ্ধান্তে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, রিপোর্ট। সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল সহ ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় মোট 88 জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন। ত্রাণ এবং উদ্ধার কাজ সব কাজগুলি আমরা করছি। একদিকে আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে আমাদের অন্যান্য সকল প্রতিষ্ঠানগুলিকেই আমি এই মানুষের উদ্ধার করা, তাদের মাঝে ত্রাণ দেওয়া সব ব্যবস্থাটা আমরা নিয়েছি। স্যালাইনের ব্যবস্থা, তারপরে পানি পিউরিফাই ট্যাবলেট এবং পানির ব্যবস্থা, যাতে সেই সাথে অন্যান্য যা যা দরকার হতে পারে বা পানি টেনে গেলে যে অসুবিধাটা আসতে পারে তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি। দু একদিনের মধ্যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী অন্যান্য অঞ্চলে বন্যাক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানান। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক এবং আগাম প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলে দুর্যোগ মোকাবেলার পথ আরও সুগম হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। অনেক বাধাও ছিল আন্তর্জাতিক পর্যায়ে, সেটা মোকাবেলা করেই কিন্তু অনেকটা নিজের সিদ্ধান্ত নিয়েই বলেছি যে আমরা নিজেদের টাকায় এই সেতু করব। অর্থাৎ বাংলাদেশ পারে, কারো কাছে হাত পেতে না, কারো কাছে ভিক্ষা চেয়ে না। ক্রীড়াক্ষেত্রের পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
এক যুগ ধরে সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অগণতান্ত্রিক এই সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের জন্য বৃহৎ ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এনপিপির সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, হরণ করেছে জনগণের ভোটাধিকার। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকলেও এখনও তিনি সরকারের রোশনালে আছেন বলে মন্তব্য করেন ফখরুল। আমাদের গণতন্ত্রের মাতা, যিনি সারা জীবন গণতন্ত্রের সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি এখনও এই কর্তৃত্ববাদী অনির্বাচিত সরকারের যে রোশনাল, সেই রোশনালের ফলে যাকে আজকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে এবং তিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন, অনির্বাচিত সরকার বাংলাদেশে গত এক যুগ ধরে বাংলাদেশের গণতন্ত্রকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যুগপথভাবে আমরা সবাই যার যার স্থান থেকে আমরা আন্দোলন শুরু করব, এ ব্যাপারেও আমরা একমত হয়েছি। আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেয়ার বিপক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এমন মত দেয় দলটি। আজ মোট 13টি রাজনৈতিক দলের মধ্যে 10টি দল সংলাপে ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। সংলাপ শেষে সিইসি বলেছেন, আরও দুই দফায় বাকি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে ইভিএম বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। আগামী নির্বাচনে কোন পদ্ধতিতে ভোট গ্রহণ হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত, আর রাজনৈতিক মাঠে নির্বাচন নিয়ে সবসময় সরব রয়েছে বিরোধী দল। এমন পরিস্থিতিতে নির্বাচন পদ্ধতি নিয়ে সুশীল সমাজসহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে নির্বাচন কমিশন। আপনি চেষ্টা করলেও সকাল 8টার আগে ইভিএম অন করতে পারবেন না। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টি সহ 13 রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানায় ইসি, যেখানে ইভিএম এর পক্ষে বিপক্ষে মত দেয় দলগুলো। উঠে আসে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কমিশনের সদিচ্ছার প্রসঙ্গ। আমরা ইভিএম এ দিলে ভোট হবে, আমরা এখানে যারা আছি তারা মেনে নিচ্ছি, কিন্তু যারা ভোট দিবেন তাদের আস্থাটা অর্জন করবেন কারা? যদি আপনি 300 আসনে সব কেন্দ্রে ইভিএম দিয়ে নির্বাচন করেন তাহলে আপনার অ্যাডভান্সড এই টেকনোলজি আমরা গ্রহণ করতে রাজি। সংলাপে ইভিএম নিয়ে জাতীয় পার্টি তাদের নেতিবাচক মত তুলে ধরে জানায়, দেশের মানুষ এখনো ইভিএম এ বিশ্বাস করে না। মানুষ একটা ইভিএম সম্পর্কে একটা আসলে রং একটা ধারণা যে এটা বোধহয় একটা কিছু কারসাদি আছে। মানুষ ইভিএম নির্বাচনে ভোট দেওয়ার মতো সবারই মানসিক প্রস্তুতি নাই। কাজে আমি আপনাকে বলবো যে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনে, সারা দেশ নির্বাচনে ইভিএম হোক এটা আমরা চাই না। সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রথম দফায় 10টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, এরপর বাকি রাজনৈতিক দলগুলোর সাথেও সংলাপ হবে। কেউ বলেছেন পারলে 300টি আসনে যদি প্রয়োগ করা যায় তাহলে ভালো, আর 300টি আসনে প্রয়োগ না করাই ভালো। আবার কেউ বলেছেন ভাগে ভাগে করাই, বিভিন্ন ধরনের মতামত আসছে। আরও দুটি সংলাপ হবে, সেখানে যখন আমরা মতামতগুলো পাবো তখন আমরা বলবো। সংলাপে অংশ নেওয়া 10টি দল হলো জাতীয় পার্টি, জাতীয় পার্টি জেপি, ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, বিএনএফ, এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাল থেকে রাত 8টার মধ্যে সব বিপণী বিতান ও শপিং মল বন্ধ করতে হবে। সচিবালয়ে এবিসিসিআই ও দোকান মালিক সমিতি সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধির সাথে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুনজান সুফিয়ান এই সিদ্ধান্তের কথা জানান। তবে খোলা থাকবে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ফার্মেসি, থিয়েটার ও সিনেমা হল। প্রতিমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জ্বালানি সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত। ঈদুল আজহার কেনাকাটার জন্য ব্যবসায়ীরা 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত রাত 10টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানালে শ্রম প্রতিমন্ত্রী জানান, তা বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আমরা এখানে আজকে বসে সকলে ঐক্যমত পোষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এটা আমাদের আইনও আছে, এইটা প্রতিপালন আগামীকাল থেকে শুরু হবে।
নিজ দেশে ফেরা সহ সাত দফা দাবি তুলে কক্সবাজারের সব ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। এই সমাবেশের নাম দেয়া হয়েছে গো হোম ক্যাম্পেইন। কক্সবাজারের 27টি ক্যাম্পে রোহিঙ্গারা একজোট হয়ে পৃথক সমাবেশের আয়োজন করে। প্রতিটা সমাবেশে শত শত রোহিঙ্গা অংশ নেয়। আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সকালে উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে এই সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। সমাবেশে তারা অবিলম্বে প্রত্যাবাসন শুরু করা, রোহিঙ্গা গণহত্যার বিচার, নাগরিক অধিকার দেয়া, 82 সালে মিয়ানমারের সিটিজেনশিপ আইন বাতিল, রাখাইনে রোহিঙ্গাদের ঘরবাড়ি ফিরিয়ে দেয়া সহ সাত দফা দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। সমাবেশ উপলক্ষে প্রতিটি ক্যাম্পে বিপুল সংখ্যক এপিবিএন সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়। দুর্বল বায়ু প্রবাহ বাংলাদেশের হাসপাতালগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে বলে আইসিডিডিআরবির এক গবেষণায় জানানো হয়েছে। গবেষণায় দেখা গেছে কোভিড বিস্তারের ঝুঁকি খোলা জায়গার তুলনায় বদ্ধ ঘরে অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সহায়তায় আইসিডিডিআরবি ঢাকার 9টি হাসপাতালের 86টি স্থানে গবেষণাটি সম্পন্ন করেন। গবেষণায় দেখা গেছে খোলা ও অবাধ বায়ু প্রবাহের স্থানে করোনা ভাইরাসের বিস্তার বদ্ধ স্থান তুলনায় অনেক কম। এছাড়া গবেষণায় দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত বায়ু প্রবাহের স্বাভাবিক হার থেকে ঢাকা শহরের হাসপাতালগুলোতে অনেক কম। হাসপাতালে কৃত্রিম যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহ স্বাভাবিক রাখতে সুপারিশ করা হয় গবেষণায়। শাহসিমেন পদ্মা সেতু প্রসঙ্গ। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ের এ প্রকল্পে মূল সেতু তৈরিতে ব্যয় হয়েছে অর্ধেকেরও কম। তাহলে এত টাকা কোথায় কোথায় খরচ করা হলো জানলে অবাক হবেন। নদী শাসনের জন্য যে ব্যয় হয়েছে তাই সেতু তৈরি খরচের কাছাকাছি। পদ্মা সেতু প্রকল্পের ব্যয়ের বিশদ জানাচ্ছেন এস এম আতিক। 2001 সালের 4ঠা জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা দিয়েছিলেন পরবর্তী নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবেন। 2007 সালের 28শে আগস্ট সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর প্রকল্প অনুমোদন করে, তবে তা ছিল শুধু সড়ক সেতু। সে সময় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল অনেক কম, মাত্র 10,161 কোটি 75 লাখ টাকা। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2011 সালে পদ্মা সেতুর সাথে রেলপথ সংযুক্ত করে নকশা সংশোধন করলে ব্যয় বেড়ে দাঁড়ায় 20,507 কোটি 20 লাখ টাকা। এর মাঝে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ, নানা দিন দরবার, নিজস্ব অর্থায়নে সেতু তৈরির সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে প্রকল্প পিছিয়ে যায় 2 বছর। সব প্যাকেজের ঠিকাদার নিয়োগ শেষে দেখা যায় বেড়ে গেছে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় বেড়ে দাঁড়ায় 28,793 কোটি টাকা। সেতু বিভাগের তথ্যে দেখা যায় মূল পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 12,133 কোটি টাকা, নদী শাসনে ব্যয় ধরা হয়েছে 8,708 কোটি টাকা। পদ্মার দুপাড়ে প্রায় 14.5 কিলোমিটার এলাকা নদী শাসনের আয়তায় এসেছে, যা এর আগে কোনো সেতুর ক্ষেত্রে হয়নি। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, মাওয়া জাজিরা 6 লেনের সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 6,107 কোটি টাকা। সার্ভিস এরিয়া নির্মাণ, কনসালটেন্সি ফি সহ বাকিটা অন্যান্য খরচ। কি রকম পাইল, কি রকম টেকনোলজি, কি রকম হ্যামার, এগুলো কি আশেপাশে যাদের কথা বলছেন তারা কি এগুলো ব্যবহার করেছে? টাকার কথা যারা বলেন আমাদের কাছে হিসাব আছে। পদ্মা নদীর ড্রেজিংয়ের স্পয়েল মাটি ফেলার জন্য নদীর চরে 1,161 হেক্টর জমি অধিগ্রহণ করতে গিয়ে 2018 সালের জুনে ব্যয় আরও 1,400 কোটি টাকা বাড়ানো হয়। শেষ পর্যন্ত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মোট ব্যয় গিয়ে দাঁড়ায় 30,193 কোটি টাকা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের স্মরণসভা। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই স্মরণসভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের এই নেতার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, মোহাম্মদ নাসিমের ছেলে সংসদ সদস্য তানভীর শাকিল জয় এবং আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত এবং চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিবেশী দেশ ভারতের আসাম এবং মেঘালয়ে গেল তিন দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে 64টিতে। এছাড়াও নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল। এদিকে চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে নতুন করে প্রবল বন্যায় ভেসে গেছে বহু এলাকা। এছাড়াও আক্রান্ত হয়েছে ইন্দোনেশিয়া, ইতালি সহ আরও বেশ কয়েকটি দেশ। কাজী ইফতিকার শুভর ডেস্ক রিপোর্ট। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপের দিকে ভারতের বন্যা পরিস্থিতি। বানের পানি প্রবেশ করছে নতুন নতুন এলাকায়। এতে দুর্ভোগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের, যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ে। আসামে বন্যায় প্লাবিত হয়েছে 4,000 গ্রাম। নিরাপদ আশ্রয়ে গেছেন 1.5 লাখ মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আসাম মেঘালয় ছাড়াও বন্যায় আক্রান্ত হয়েছে ত্রিপুরা, অরুণাচল সহ আরও বেশ কিছু এলাকা। উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যন্ত এলাকায় নৌকার মাধ্যমে আটকা পড়াদের বের করে আনতে চেষ্টা চালাচ্ছে তারা। বন্যায় বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশও। দুর্গত এলাকায় প্রবল বন্যায় ভেসে গেছে বহু স্থাপনা। আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির নানপিং শহর। নারী শিশু বৃদ্ধ সহ আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অংশ নিচ্ছে চীনা জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়াও আকস্মিক বন্যায় ফেসে গেছে ইন্দোনেশিয়া, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ। দুর্গতদের সাহায্যে তৎপর দেশগুলোর সংশ্লিষ্ট বিভাগ। কাজী ইফতিকার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। অ্যান্টিগে টেস্টে 7 উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের। চতুর্থ দিন উইন্ডিজদের প্রয়োজন ছিল 35 রান। ওপেনার জন ক্যাম্পবেলের 50তে সহজেই লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। 2 ইনিংসে 7 উইকেট শিকার করা কেমার রোজ হয়েছেন ম্যাচ সেরা। এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন 35 রান আর বাংলাদেশের 7 উইকেট। উইন্ডিজের জন্য সমীকরণ সহজ, বিপরীতে টাইগারদের জন্য যা ছিল দুঃসাধ্য। অতিথিদের পরাজয় অবধারিত, তবে স্বাগতিকদের কতক্ষণ আটকাতে পারে সেটাই ছিল প্রশ্ন। জন ক্যাম্পবেল ও ব্ল্যাকউডের ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে অপেক্ষা দীর্ঘ হয়নি উইন্ডিজের। স্বাগতিক ব্যাটারদের আক্রমণাত্মক কৌশলে নির্বিষ খালেদ মুস্তাফিজরা। অতিথিদের হতাশ করে কোনো বিপদ ছাড়াই অপরাজিত থেকে আনুষ্ঠানিকতা শেষ করেন জন ক্যাম্পবেল ও ব্ল্যাকউড। সময় নেন 26 মিনিট আর 7 ওভার। প্রথম সেশনে ব্যাটিং ব্যর্থতা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বোলাররা লড়াইয়ের রসদ দিলেও ব্যাটিং বিপর্যয় হারের মূল কারণ। মিরাজ খালেদদের চেষ্টা প্রশংসনীয়, সোহানও দারুণ করেছে। ব্যাটিংয়ের সময় আমার মনে হয়নি উইকেট খুব একটা কঠিন ছিল, আমাদের ব্যাটিং ভালো হয়নি। অ্যান্টিগা টেস্টে ব্যাটিং বিপর্যয় ছিল দৃষ্টিকটু। আলগা শট, আত্মবিশ্বাসের অভাব, উইকেট ছুড়ে দিয়ে আসা, ব্যর্থতার কাটা ছিঁড়ায় এগুলোই মূল কারণ। অভিজাত ফরম্যাটে 22 বছর পার করলেও এখনও যেন মেজাজটাই আয়ত্তে আনতে পারছে না টাইগাররা। ব্যাটিং দুর্দশার বাইরে এ টেস্টে দুশ্চিন্তার কারণ ছিল ফিল্ডিংও। 5টি ক্যাচমিসের সাথে রিভিউনের আক্ষেপও ব্যবধান গড়ে দেয় রেখেছে মুখ্য ভূমিকা। 24 জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের আগে টাইগারদের নিশ্চিত চাওয়া ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতির। মোহাম্মদ নাজিম, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসডি এমপি বা শিরোনামগুলো আরেকবার। শরণকালে ভয়াবহ বন্যায় ভাসে সিলেট ও সুনামগঞ্জ, 10 জেলায় পরিস্থিতির অবনতি। 2 জেলার 40 লাখ মানুষ পানিবন্দী, মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির আশা, কেটে দেওয়া হয়েছে সিলেটের কয়েকটি রাস্তা। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার যাবেন সিলেটে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কাল থেকে সারা দেশে রাত 8টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।